আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব বুনা খিচুড়ি। তাই আমি প্রথমে হাঁড়িতে সরষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে দেখে নিন আমার কী কী লাগছে। এখানে 500 মুগের ডাল আর 500 গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি, ডালটা ভেজে নিয়েছিলাম। আর এইদিকে আমি 4-5টা শুকনো লঙ্কা, 2-3টা তেজপাতা আর এইখানে দারচিনি আর এলাচ থেতো করে রেখেছি। আর এইখানে আদা বেটে রেখেছি আর কয়টা কাঁচা লঙ্কা একটু আধ ভাঙা করে রেখেছি। আর এইখানে লাগবে আমার 5 ফোড়ন। তাহলে এবার দেখুন আমি কী করে করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি থেতো করা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করবেন, যে কোনো পুজোর ভোগের খিচুড়ির মধ্যেও খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্টি হয়। নিরামিষ সবজি আর এই খিচুড়ি করলে দারুণ হয় পুজোর মধ্যে। আপনারা করবেন, করে অবশ্যই ভালো লাগলে কমেন্টসে জানাবেন। এবার আমার এগুলি সব ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিতে হবে। যেমন আমি 1 কিলো নিয়েছি, তার ডাবল আমি জল নিয়েছি। 2 কিলো জল আমি একটু গরম করে নিয়েছি। একটু ভালো করে কষিয়ে তারপরে আমি জলটা দেব। আমার সাথে থাকুন, আমি কষিয়ে ফিরে আসছি। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মেপে রেখেছিলাম জলটা গরম সেটা দিয়ে দিচ্ছি। ওই 10 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু কিশমিশ দিতে পারবেন, ঘিও দিতে পারবেন। আমি ঘিটা দিচ্ছি না এবং কাজু কিশমিশও দিচ্ছি না। আপনারা অবশ্যই করলে কাজু কিশমিশ ঘি দিয়ে নেবেন, আরও টেস্টি হবে খেতে। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি বলো কোঠা অবধি, অপেক্ষা করব, আপনারা আমার সাথে থাকবেন। পরিমাণ মতো এই যে 1 কিলো ডালে চালে আমি 1 মুঠ নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু চিনি দিব, সামান্য একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে তারপরে ঢেকে দেব। এবং সামান্য চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ঢেকে দেব বলো কোঠা অবধি, অপেক্ষা করব। খিচুড়ির জল একদম টেনে গেছে, এবার আমি লো আছে 5-6 মিনিট বসিয়ে রাখব। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সব বন্ধুদেরই বলবো এটা টেস্ট করে আমাকে কমেন্টসে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।